অলাবিক মালিহি কাছাফাদুজা বি জামালিহি হাচোন তুই জমিঅ সুচলিহি চল্লো আলাইহিৱালিহি আৰবের চহৰে মোক নগৰে জেঠাই মা আমেনাৰ গড় শুদা ৰহমত বৰকত হই জোৰচে বাৰংবাৰ বালাজালাও লাও বেক মালিহে কাছাফাদুজা বে জমালিহি হাসোনতে জমে অ চল্লো আলাইহি ৱালীহি আমার ভাই বোনেরা হাদিৰে তে আন আছাদি আল্লাহ তালান হতে কি বৰ্ণিত আমি পৰিছি আল্লাহৰ নবী আল্লাহর হাবিব রহমতুল্লিল যুদ্ধে তিনজন সেনাপতি নিযুক্ত করেছিলেন প্রথমে জায়দ তারপরে জাফর ইবনে আবি জাফর ইবনে আবি তালিম এরপরে বিন রওয়াহা আল্লাহ আকিবর হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী রহমতুল আলমিন আল্লাহর নবী বলেন আল্লাফর অল্লাহবর ওই মৌতার যুদ্ধে মৌতার ময়দানে যুদ্ধ করতে গিয়ে হজরত জাহেদ হজরত জায়দ কি করলেন উনি শাহাদত বরণ করলেন আল্লাহর নবী খবর আসার পূর্বেই বোখারি শরীফের হাদিস আরও অনেক জায়গায় আছে হাদিস টুকুন কোন কোন জায়গায় আছে বলে দিচ্ছি যে আল্লাহর নবী মদিনা তুই বসে বসে বলতেছেন এই মাত্র আমার জায়েদ শাহাদত বরণ করেছে জাহেদের হাত থেকে এবার আমার জাফরের হাতে আপনার জান্ডা এবার তিনি বলতেছেন জাফরও শহীদ হয়ে গেছে এই জাফরের হাত থেকে এখন জান্ডা আব্দুল্লা বিন রাওয়াহা আবদুল্লা বিন রাওয়াহার শাহাদ আবদুল্লা বিন রাওয়াহা শাহাদত বরণ করেছেন উনি তিনজন যে শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী লোক আসার পূর্বেই খবর আসার আগেই মদিনা শরীফ বসে বসে আল্লাহর নবী বলে দিলেন এই ক্ষমতাটা কি তিনি নিজে নিজে বললেন না আল্লাহর দান করা ক্ষমতায় আল্লাহর দান করা ক্ষমতায় একমাত্র নিজে নিজে বলা এটা আল্লাহর আল্লাহর এটা আল্লাহ 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 নিজে নিজে জানে নিজে নিজে আর কেউ জানে না আল্লাহর নবী মা ইয়ান্তেকো আনিল হাওয়া ইন হুয়া হা আমার নবী মন করা কোনো কথা বলেন না ওহির মাধ্যমে কথা বলেন অহিরাও এক প্রকার গাইব একটু হরে কোরআনের আয়াত দিয়া দেখেন জালিকা আম্বল গাইবে নহি ইলাইকা হে রসুল এইগুলো এইগুলো গাইবের খবর যা আমি তোমার কাছে ওহি অর্থাৎ গোপনে বলে থাকি করে থাকি আল্লাহ একবার এইগুলি হি আল্লাহ বলতেছেন তিলকা মিন আম্বাইল গাইবে নু হইহা ইলাইকা এই সমস্ত দৃশ্যের সংবাদ আমি আপনার প্রতি ওহি করছি সুরায় হুদ এগারো ভাড়া আপনার উনপঞ্চাশ নম্বর আয়াত এর আল্লাহ বলেন ওমা হুয়া আল গাই বিবি আল্লাহ গায়েব প্রকাশ করতে আল্লাহ কি গাইবের বিষয়ের সম্পর্কে বর্ণনা করতে কৃপণতা করেন না আল্লাহ এই ব্যাপারে গাইব জানাইয়া দিছেন আল্লাহর নবীরা আল্লাহরে কেউ জানায় না নবীদেরকে জানানো হয় নবীরা নিজে নিজে না আল্লাহর দান করা ক্ষমতায় আপনার বলতে পারে এটা বলে এলমে গাইব আতাই নবীজিকে আল্লাহ দান করেছেন আল্লাহকে কেউ দান করেন নাই আল্লাহর গাইব এক জায়গায় আপনার গাইবের বহস হয়েছিল তো আমি বললাম যে ভাই সে বলতেছে যারা বলবে যে রসুল গাইব জানেন তারা শিরিক করবে তো আমি বললাম যে আল্লাহ গাইব জানেন কয় আল্লাহ গাইব জানেন আমি বললাম এই কথা এইভাবে কইলে শিরিক হবে আল্লাহ জানেন আর না জানেন কি আল্লাহ তো গাইবের মালিক রসুল জানেন কই থেকে জানেন আল্লাহ থেকে জানেন এখন আল্লাহ জানেন বললে তো বোঝা গেল আরেক আল্লাহ আছে আরেক জায়গা থেকে জানতে হয় ডাক্তারি জানেন লেখাপড়া জানেন অমুক জানেন ড্রাইভিং জানেন সবই অন্য জায়গা থেকে জানতে হয় আল্লাহ সানে জানেন শব্দ না আল্লাহ গাইবের মালিক রসুল জানেন কই থেকে জানেন আল্লাহ থেকে জানেন রসুল জানেন নিজে নিজে না আল্লাহর ভক্ষ থেকে জানেন এটা বিষয়টা ক্লিয়ার করে দিলাম তর্ক বিতর্ক করে তো লাভ নাই কারণ কোন পাগলও বলে না যে আল্লাহর নবী আল্লাহর মতো গায়েব জানে এই কথা বললে ইমান থাকবে না আবার আল্লাহর দান করা ক্ষমতা অস্বীকার করলে কুফরি হবে দুইটাই মুশকিল আল্লাহর নবী রাহমাতুল্লিন আরবী বলতেছেন ও মদিনাবাসীরা ও সাহাবিরা। আমি ওই ওই মুতার যুদ্ধের মধ্যে তিন জন সেনাপতিমান ভিট পাঠিয়েছিলাম এবার হাতে পতাকা হাতে পতাকা শাহাদত বরণ করেছে এবার হাত থেকে পতাকা জাফরের হাতে জাফর শাহাদত বরণ করেছেন জাফর আদিয়াল হাত থেকে আবদুল্লা বিন রাওয়ার হাতে পতাকা আবদুল্লা বিন রাওয়া হাও শাহাদত বরণ করেছে আল্লাহ নবী আল্লাহর হাবিব কাঁদতে শুরু করলেন চক্কু মারুকের পানি ছেড়ে দিলেন আল্লাহ হাত্তা এবং আল্লাহর তরবারি সৌহারি ওই তরবারি গ্রহণ করেছেন অর্থাৎ খালেদ বিনিদ হাত্তা হাল্লাহ হিম আল্লাহ তাদেরকে বিজয় দিছেন মোতার যুদ্ধের খবর মোদিরা শরীফ বসে বসে আল্লাহর নবী বলে দিলেন তাহলে আল্লাহর নবী যে বলে দিলেন এটা কি মামুর বাড়ির খবর না গাইবের খবর এটা গায়েবের খবর এটা কে আল্লাহ কে কার মধ্যে নিজে নিজে না আল্লাহর দান করা ক্ষমতায় আল্লাহর নবী বলে দিতে পারতেন নবিয়ন বিয়ন শব্দের অর্থ হলো গায়বকে বাদ বাতানেওয়ালা এই হাদিসটুকুন আপনারা পাইবেন আপনারা এই বোখারি শরীফের মধ্যে আছে মিসকা শরীফ পাঁচশো তেত্রিশ পৃষ্ঠায় আছে কিতাবুল মাগাজি বাব বাব গাজোয়া মুতামিন আর শাম কিতাবে ফাজাইল সাহাবা বাবে মানাকিবে খালেদ ইবনুল ওয়ালিদ আর নাসাই ফি সোনানিল কুবরা মুসনাদে আহমদ ইবনে হাম্বল ওয়াল হাকিম ফিল মুস্তাদ তিবরানি এ হাদিসটুকুন পাইবেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে শরীফ বসে বসে মোতার যুদ্ধের খবর আল্লাহর নবী মানুষের খবর আসার আগেই নবীজি সাহাবিদের মধ্যে বলে দিচ্ছেন সবহান আল্লাহ এটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন এই ক্ষমতার মালিক আল্লাহ নবীকে আল্লাহ জানাই দিছেন নবী জানাইছেন এটা আল্লাহর গাইব এলো জাতি গাইব সেই এলমে গাইব জাতি কারো নাই আল্লাহর মতন গাইব কেউ জানে না কিন্তু নবীরা এলমে গাইব আতাই যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন ততটুকু নবীরা জানেন এই কথাটা মানতে হবে এটা ইমান তারপরে আসেন ওয়ান ওমার

ভাষণ দিলেন সৃষ্টি শুরু থেকে সৃষ্টির শুরুতে থেকে কি হয়েছিল কি হবে কি হবে এরপরে কি হয়েছিল সব খবর তখন দাঁড়ায় সৃষ্টির শুরু থেকে কখন কি হলো এবং কি হবে খবর দিলেন শেষ পর্যন্ত জান্নাতিগণ যাদের জান্নাতের ঠিকানা আল আন বাদাইল খালকে হাত্তা দাখাল জান্নাতি হাত্তা দাখালা আহলুল জান্নাতি যারা আহলুল জান্নাতি হবে তাদের তাদের কথা বললেন আল্লাহর নবী যারা জান্নাতি হবে তাদের নাম বললেন তাদের ঠিকানা বললেন ও মানাজিলহোম মানাজিলোম ও আহলুন নারী ও আহলুন নারী মানা এবং যাদের ঠিকানা হবে দুজুকে তাদের নামগুলি বলে দিলেন যারা মুখস্থ রাখতে পারছে রাখছে আর যারা ভুলে গেছে তো ভুলে গেছে হজরত তোমার নদী আল্লাহ তাল্হান বলেন দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত আল্লাহর নবী আমাদের কাছে বয়ান করেছেন এরপরে হজরতে আমর ইবনে আখতাব আনসারি বলেন ফা আখবরানা বিমা হুয়া কাহিনুন। ফা আলামুনা আহফাজুনা আমাদেরকে যা হয়েছে এবং ক্রিয়ামত পর্যন্ত হওয়ার হয়ে রয়েছে সেই সমুদয় সব বিষয়ে আল্লাহর নবী আমাদেরকে জানাইলেন আমাদের মধ্যে তার বেশি জানা আছে যে অধিক অধিক সম মানে স্মৃতিশক্তি দ্বার আছে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড তিনশো নব্বই মধ্যে এ হাদিস রয়েছে আল্লাহর নবী এই দুনিয়া সৃষ্টি থেকে আল্লাহ আল্লাহ নিজেই তো বলে দিলেন আল্লাহ আকবার আল্লাহ নিজে বলে দিলেন কি বললেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আনซালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা সূরা নিসা 4 নম্বর পারা নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে হে হাবিব আমি আপনার কাছে কিতাব হেকমত বিজ্ঞান দান করেছি ওয়া আল্লাহ মাকাম আলাম আর আপনি যা জানতেন না আমি সব কিছু জানায় দিছি আল্লাহর নবীর আল্লাহ বলতেছে যা আপনি জানতেন না সব আমি জানাই দিছি আল্লাহ যদি জানাই দেয় নবী জান থাকে আল্লাহ কি জানাইছেন গায়েব জানছেন গায়েব জানাইছেন আল্লাহ কি জানাইছেন গায়েব জানাইছেন নবী কি জানছেন গায়েব জেনেছেন নবী আমাদের কাছে কি দিয়েছেন গায়েবের খবর দিয়েছেন এইগুলো যদি না মানি তাহলে কিসের মুসলমান তাহলে এই কোরআন দ্বারা আমরা প্রমাণ হয়ে গেল আল্লাহ রসুসলসাল্লাম আল্লাহর দান করা ক্ষমতায় গায়েব জানেন আল্লাহর মতো গায়েব জানেন না আল্লাহর মতো কইলেই শিরিক হবে আল্লাহ রব্বুলি নানকায়তো বলেন আমা কা আল্লাহ হুলও তেলে আকম আলাল গাইবিওয়ালা কিন আল্লাহ হাইয়া যে তবি মিররুসুলিহ মিররুসুলিহ এবং আল্লার সান এই নয় যে সে সর্বসাধারণ তিনি সর্বসাধারণ তোমাদের কাছে গাইবের জ্ঞান দিয়ে দিবেন হা আল্লাহ নির্বাচিত করে নেন তাররা সুলগনের মধ্য থেকে যাকে চান তার কাছে গাইবের খবর দেন আর তিনি গাইব জানেন আল্লাহ পরিষ্কার করে দিলেন আল্লাহ আকবর এরপর আল্লাহ বলেন রসুলগণের উপর যদি তোমরা আনো আর ফরেজ অবলম্বন করো তবে তোমাদের জন্য প্রতিদান রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকিবর আল্লাহ আকবর ভাই বোনেরা আরেকটা হাদিস আপনারা حضرت حزائفة رضي الله تعالى عنه تكي حدث امي كورينسي عن حزيفة رضي الله تعالى عنه قال قام فينا رسول الله صلى الله عليه وسلم مقامم ما ترك شيئا يكون في مقامه ذلك الى قيام الساعة الى قيام الساعة الا حدث به حفظه من حفظه ونسيه من نسيه قد علمه اصحاب هؤلاء وانه لا يكون منه شيء ক নীতুহু ফ আহু ফ আজকুর হু কামা রাজ হর রাজুল ইদা গা বাহু ই আহু আ সুবাহান আল্লাহ হজরত আল্লাহ ফারি আল্লাহন থেকে বর্ণিত আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহর হাবিব হুজুর রসুল সাল্লাম আমাদেরকে দাঁড়াইলেন মেম্বরের উপর দাঁড়াই দাঁড়ায়া আল্লাহর নবী বাসন দিলেন তখন তিনি ওই মুহূর্ত থেকে কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে কিছু বর্ণনা করে দিলেন হজরত হুজাইফার থেকে হাদিস তিনি বলেন হুজর সাল্লাম দাঁড়াইলেন দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত ক্রামাত্মক যা কিছু ঘটবে সব কিছু আমার নবী বর্ণনা করে দিলেন যারা স্মরণ রাখতে পারছে রাখছে আর যারা ভুলে গেছে তো বুলেই গেছে অতএব যারা বুলে গেছে তারা মনে করেন একজন মানুষকে অনেকদিন দেখে নাই হঠাৎ করে দেখা হইলে চিনতে পারে তেমনিভাবে রসুলের এই এলমে গাইবের রসুলের মোজেজা রসুল যে বলে গিয়েছেন এই হবে মানে কি কি হবে না হবে মানে এই ঘটনা ঘটলেই মন হয়ে যাইতো যে রসুল বলেছিলেন যে হবে তা আল্লাহর নবীর সাহাবিরা বলেন যে দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত নবীজি বর্ণনা করেছেন তাহলে যদি না জানেন বর্ণনা কেমনে করলো জানেন আর জানাইছেন কে আল্লাহ আল্লাহ জানাইলে নবী বলে দিলে আপনার সমস্যা কি নভি শব্দের তো গাইবকে আল্লাহ গায়েব আল্লাহর খবর কে দিলেন নবী পশ্চিম আকাশে সূর্য উঠবে এই এটা না মামুর বাড়ির খবর গায়েব এই গাইবের খবর কে দিলেন নবী দিলেন ফুলসেরাত কোনো দিন দেখি নাই এই খবর গাইবের খবর কে দিলেন নবী দিলেন এরপরে দুজুকের খবর নবী দিলেন বেহেস্তের খবর নবী দিলেন কেয়ামত হবে নবী খবর দিলেন এই সব কিছু গাইবের খবর এখন না জানলে দিবেন কেমনে জানেন কই থেকে জানেন আল্লাহ থেকে জানেন পরিষ্কার বোনেরা এবার আসুন আপনারা যে বেইমান আবু জেহেল আবু জেহেল তো ডাবল কাফের মারাত্মক কাফের এ আবু জেহেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এইভাবে মানে যন্ত্রণা দিছে যে আবু জেহেল তার নাম ছিল আবুল হেকাম জ্ঞানীর বাবা যখন রসুলের দুশ্মন হয়ে গেল তার নাম হলো আবু জহেল মূর্খর বাবা জাহিলের বাবা মানুষ আপনার সব নাম রাখে কিন্তু আবু জহেল নাম আজ পর্যন্ত কারু ইভেন এহুদিরাও আবু জহেল নাম রাখে না খ্রিস্টানরা আবু জেহেল নাম রাখে না কি কোনো ধর্মের লোকেরা আবু জহেল নাম ব্যবহার করে না আবু জহেল এমন নিকৃষ্ট সেই আবু জহেল একদিন ছয়টি পাথর হাতের মধ্যে নিয়ে। এবার আবু জেহেল আমার নবীর দরবারে গেলেন দরবারে গিয়া বলতেছেন একদিন আবু কাহা আই মোহাম্মদ কাহাদি দি যে হাত কি অন্দর হাই কিয়া আরে বলতে হি কঙ্করি কলমা তৈ বল উঠি মগর নুরা নূর নূরণাল পাক আলা জাত হ্যায় সাল্লু আলা মুহাম্মদ বশর মে আয়া হো মগর নূর আলা নূর হযরত সুলি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলতেছে মুহাম্মদ বলো হাতের মুষ্টির ভিতরে কি যদিও কাফের যদিও নিকৃষ্ট পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কিন্তু তার বিশ্বাস ছিল নবী হইলে মুষ্টির ভিতরের খবর বলতে পারবে নবী হইলে কারণ নবীয়ন শব্দের অর্থ নাবিয়ন শব্দের অর্থ তো বাত বাতানেওয়ালা আবু জাহেল চিন্তা করতেছে নবী হইলে হাতের মুষ্টির ভিতরে কী আছে বলতে পারবে কিন্তু আমাদের কিছু দুঃখের ব্যাপার বড় কষ্ট লাগে রায় তুইলে গুমের ট্যাবলেট খাইয়ে ঘুমায় আমাদের মধ্যে কিছু লোক আছে কয় নবী জানলেই সিরি হয়ে যায় আরে আবু আবুঝ বিশ্বাস করে যে নবী নবী হইলে হাতের মুষ্টির ভিতরে কি আছে ওটা বলতে পারে কারণ এটা আল্লাহর দান করা ক্ষমতা নবীরে আল্লাহ দান করছেন ক্ষমতা দিছেন নবীরে যদি ক্ষমতা দেন আমাদের সমস্যা কি আল্লাহর নবী বলেন রে আবু আমি বলবো নাকি তোর হাতের মুষ্টির ভিতরে যেইগুলো আছে এইগুলি বলবে আবু জেল বাতি বাতিজা চমৎকার যদি যেখানে ধরছি এটা তো স্ট্রাইক করছে এটা হরতাল করছে কোনোদিন কথা বলে না যদি ওইটা বলে তাহলে তো মনে করব। যে তুমি সত্যি নবী হ্যাঁ তাহলে বোঝা গেল পাথরও দেখা যায় মুষ্টির ভিতরে থাকা নবীর সাক্ষী দে এনে পাথর যদি জানে তে পাথরের নবী কি জানে না হায় হায় আমরা কত বড় জাহিলি জাহিলি কথাবার্তা বলি মূর্খের মতো কথা বলি তাহলে পাথর বলে দিল পাথর কি বলল ই একদিন কায় কিয়া আবু নে কাহা আয় মোহাম্মদ কাহাদিজি হাতকে আন্দার বলতে বল উঠি সাথে সাথে এই পাথর গুলা ছয়টা পাথর হাতের মুষ্টি ভিতর থেকে আবাহ দিল ইয়ার আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর কোনো শরিক নাই আরো সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রসুল এবার আবু জাহিল্লা পাথরগুলোকে এই ঠামে ফেলে দিয়ে বলল যে পাথর আমার হাতের মধ্যে থেকা তুই মোহাম্মদের কথা মোহাম্মদ তোমার মতো যাদুগির আসমানের নিচে জমিনের উপরে নাই যে আগে সত্য বলিয়া স্বীকার করবে এবং কথা মানবে কিন্তু পরে পৃষ্ট প্রদর্শন করলো কোরআন শরীফের মধ্যে আসছে ভাই ভানের এত কিছু দেখার পরেও রসুলের এই রসুলের পাকসল্লা আলা সাল্লামকে নবী হিসাবে মানলো না আরে নবীন শব্দের তোলো গায়েবকে বাদ বাতা নেওয়ালা যিনি গায়েবের সংবাদ দেন তাকেই নবী বলা হয় গভীর মনোযোগ

হাজর তল্লাহালিক বলি তো আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিব বলেন যে যে আল্লাহর হাতে আমার জানার প্রাণ আল্লাহ আল্লাহর আমি যাহা জানি তোমরা যদি তা জানতা তাহলে বেশি বেশি করে তোমরা কাসিরা বেশি বেশি কইরা তোমরা ক্রন্দন করতা কান্তা আর ওলা তুম কালিলা আর কম কম করে তোমরা হাসতা বলে যা জানি তোমরা তা জানো না যদি আমি যা জানি তোমরা জানতা তাহলে তোমরা খালি কন্দন করতা বেশি বেশি হাসতা না তাহলে বোঝা গেল আমরা যা জানি না আমার নবী জানেন জানাইলেন কে আল্লাহ জানাইলেন ভাই বোনেরা মুল্লা আলিকারি রহমতুল্লাহ এই আপনার বলতেছে নিহ বিক বি খবরিনা মিন কাবিলকম ওমা হুয়া কায়ন বাদ আই মিন নাবাইল আখরিনা ফিল দুনিয়া অ মিন আহ্বাল আজমাইন ফিল উকবা তিনি মিরকাত সরে মিশকাত সরে মিশকাতের মধ্যে বলতেছেন যে তোমাদেরকে হুজুর তোমাদের তোমাদেরকে পূর্ববর্তীদের অতি সংবাদ সমূহ এবং তোমাদের পর দুনিয়া ও আখেরাতে যা ঘটবে এমন সব সংবাদ প্রদান করেছেন দুনিয়ায় যা হয়েছিল যা হয়েছে যা হবে সব কিছু ঘটনা আল্লাহর নবী বর্ণনা করে গেছেন হাদিস শরীফের মধ্যে বুরি বুড়ি প্রমাণ রয়েছে এরপরে আসেন হজরত হুজাই আল্লাহ তালু বলতেছেন মিশকা सिर्फ 463 হাদিস রয়েছে মা তারা কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কায়দিন ফিতনাতি নিলা আনতকদি আল দুনিয়া ইয়া বুলুগু মামহু ইল্লা কাদ সামাহু lana বি ইসমিহি ওয়া ইসমি আবিহি ওয়া ইসমি ক্বাবীলতিহি হাদিস হুযুর সাল্লাল্লাহু দুনিয়ার পরিসমাপ্তি পর্যন্ত কোনো ফেসাদের নেতৃত্ব দানকারীকে বাদ দেন নাই নেত্রী ফাসাদের যত ফাসাদের নেতা হইব সবার নাম আল্লাহ রসুল নিয়েছেন বাদ দেন নাই শুধু নাম নয় তার মা তার নাম কি হবে পিতার নাম বংশের নাম এবং আমাদেরকে বল সবকিছু বলে দিছেন যে তাদের সংখ্যা হবে তিন শতাধিক পর্যন্ত তাদের সংখ্যা হবে ফিতনাবাদদের সংখ্যা মিসকা শরীফের মধ্যে রয়েছে হাদিস ভাই বোনেরা আল্লাহর রসুল সাল্লু আলিয়া সাল্লামকে চিনতে হবে হজরতে আনাসর আল্লাহ তালনু থেকে হাদিস রয়েছে আনা আনা সাল্লাহ

কামত পর্যন্ত এই মুহূর্তেই যে আমি তোমরা যা জিজ্ঞাসা করবা আমি তার আনসার দিয়ে দিব উত্তর দিয়ে দিব যদি নবী না জানেন তুই উত্তর কীভাবে দিবেন অবশ্যই নবী জানেন ক্ষমতা দিলেন কে আল্লাহ আল্লাহ যদি ক্ষমতা দেয় আমার দাদার কোনো সমস্যা আছে আমি কি হরতাল করতে পারবো আল্লাহ ক্ষমতা দিলেন এরপরে আসেন এরপরে হজরত আবু বাক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালানহ একটা ঘটনা আনছেন একটা মিশকা শরীফ পাঁচশো একচল্লিশ এক হাদিস আনছেন فقال الرسول تالله ان رايتك اليوم زيب يتكلم فقال الزيب عذب من هذا الرجل

এক রাখাল বলতেছে আজকের দিনটা আমার জন্য অত্যন্ত আশ্চর্য এ রাখাল বলতেছে এরে নেকড়ে বাঘ তুই কথা বলতেছিস কারণ নেকড়ে বাঘে ওনার একটা বকরি দিয়ে গেছিল বকরি নেওয়া যাওয়ার পরে দৌড়ে আগে ধরে বকরিটা কেড়ে আনলো নেকড়ে ভাগ কথা বলতেছে যে আমাকে এই খাদ্য ডাল্লা দিছিলেন আর তুমি কায়রা নিলা এখন এই আপনার এই ব্যক্তি বলতেছে যে আমি আজকে আশ্চর্য যে আশ্চর্য হইলাম যে আজব বিশ্বই অবস্থা করলাম যে কোনো দিন দেখি নিকরে বাঁক কথা বলছে নেকরে ভাগ কথা বলছে কোনো দিন শুনি না আশ্চর্য নেকড়ে ভাগ বলতেছে রে বাবা শোনো এর চেয়ে বেশি আশ্চর্য এই যে বাগান দুই পাহাড়ের মধ্যবর্তী বসবাস করেন আখির নবী তিনি দুনিয়ায় যা কিছু হয়েছে যা কিছু হবে ক্রামক পর্যন্ত যা কিছু হবে সব কিছুর গাইবের খবর দিচ্ছেন তোমরা ওনাকে বিশ্বাস করো না এটাই হলো সবচেয়ে আশ্চর্য বিষয় এই ঘটনা শোনার পরে হাজরতে আবু হুরারদ্দ্দ্দ্দি আল্লাহ তালানু বলেন লোকটি ইয়াহুতি ছিল হুজুরের দরবারে দৌড়ে আসলো হুজুরের দরবারে দৌড়ে আসিয়া ফ আহু তিনি এ খবর দিলেন ও আসলামা তিনি মুসলমান হয়ে গেলেন ইসলামকে সত্য বলে গ্রহণ করে নিলেন গাইবের সংবাদ শুনে গ্রহণ করে নিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাই বোনেরা আমি সংক্ষেপে বলবো হজরতে আবু হুরাই রাদি আল্লাহ তালাহু মুসলমান এই ইসলাম কবুল করার আগেই সিরিয়াতে তিনি মানে আপনার কাফরের ব্যবসা করতে গিয়েছিলেন স্বপ্নের ভিতরে দেখলেন যে আকাশের চাঁদ এবং আকাশের সূর্য ওনার সিনার মধ্যে চলে আসছে সাদা চাদর দিয়ে তিনি ডেকে রাখলেন আপনার ডেকে রেখে আপনার আকাশের চাঁদ এবং আকাশের সূর্যকে এভাবে ডেকে রাখছেন ডেকে রাখার পরে হঠাৎ করে তিনি স্বপ্ন থেকে ঘুম থেকে উঠে গেলেন ঘুম থেকে যখন উঠে গেলেন এবার আমি এই স্বপ্নের ঘটনা বলবো ছোট্ট একটি বিরতিতে যাব। খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আবারও ফিরবো আবার এই কথাগুলি আপনাদের সামনে বলব